নমস্কার, আমি নলহাটি সোফিয়া গার্লস কলেজের প্রিন্সিপাল অনুপম মণ্ডল। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে 75তম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল। এই ইংরেজদের অকথ্য অত্যাচার থেকে ভারতবাসীদের রক্ষা করার জন্য ভারত মায়ের অনেক বীর সন্তান নিজেকে হাসি মুখে বলিদান দিয়েছেন। ইংরেজদের অত্যাচারে হাজার হাজার ভারতবাসী অত্যাচারিত হয়ে অনাহারে মৃত্যুবরণ করেছেন। সেই ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য এবং ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির মতো ভারত মায়ের বীর পুত্ররা হাসি মুখে মৃত্যুবরণ করেছে। আজ ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করার পর প্রত্যেক বছরই এই 15ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। প্রত্যেক বছর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। আজ 15ই আগস্ট প্রত্যেক ভারতবাসীর মনে আনন্দে ভরে ওঠে। আমরা আজ স্বাধীন ভারতে বাস করি, এটাই আমাদের একটা গর্ব যে আমরা স্বাধীন ভারতবাসী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীপ, মৃত্যুঞ্জয়ের স্বপ্ন জুমি, প্রাচীন জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো আশা, বিজয় লক্ষ্মী দেব তাদের দলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল জলে। Oh.
সারা রাত ও ডাক তারা নব নব আধারে গায়ে গায়ে পরশ তব সারা রাত ও ডাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে হে আগুনের করুষ্মণি সোয়া প্রাণী এ জীবন পূর্ণ কর वतन मेरे